আরে হার দায় বাসে প্রাম দুষে না আরে দুষে পর পারভিতা দাম বিষয়ে নামা নাম হার দাম জয় সব প্রম নাম ওয়া সনধ নাম ধানা আরে একম ব্রহ্ম দূষণ মা আরে নাস্তিয়ে দুস্তায় নশেতা জয় দব ভগবান ব্রহ্মা জয় সব প্রণাম ও ভগবান পর্বতা আরে একম ব্রহ্মম দূষণম প্রধান আরে দূষণম প্রধম না আরে দোষ হর হর পরদান কলকিয়ে যশম্ভবে পরধম জয় সব প্রণাম ও কলকিয়ে ব্রহ্মান সুবহানাল্লাহ কইলেন না আলাইকুম সুবহানাল্লাহ সম্মানিত সভাপতি তথা উস্তাদুল আসেতা উস্তাদুল আসেতা শাইখুল হাদিস জামে মাকুলাত ও মানকুলা সুফিয়া বা সফা হযরত আল্লামা হুজুর সারিমুল হক সাহেব কিবলা উপস্থিত এই জলসায় উপস্থিত হওয়া বিখ্যাত বিখ্যাত ওলামায়ে কেরাম হুফাজে কেরাম কুররায়ে কেরাম বন্ধুবর সৈয়দ ইকবাল হুজুর সাহেব কিবলা বিভিন্ন জায়গা থেকে আসা ইসলাম প্রেমিক নবী প্রেমিক আউলিয়া প্রেমিক ভাই বন্ধু সকল আমি আপনাদের সকলকে আবার আমার অন্তরের হৃদয় থেকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সবাই মিলে প্রাণ ভরে হৃদয় ভরে একবার সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদা করবো সকলে বলে আলহামদুলিল্লাহ আরেকবার বলে আলহামদুলিল্লাহ তবে যাই না হোক সারা দিন থেকে আলোচনা হইতেছে অনেক ভালো ভালো আলোচনা আপনারা শুনেছেন অল্প সময় আমি আপনাদের সম্মুখে আসছি আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা অনুরোধ জানাবো যে আমার উপরে রেস্ট্রিকশন লাগানো আছে সরকারের ভুল হিসাবে আমি কোনো প্রোগ্রামেতে যেতে পারবো না যেহেতু এই জায়গার থেকে অনেক কল যাওয়ার পর অনেক দাওয়াত যাওয়ার পর আমি সৈয়দ সাহেবের সঙ্গে প্রায় পাঁচ ছয় বছর থেকে ওনার আমার বন্ধুত্ব আমি নাকি না করতে পারলাম না আসলে আমি এই জায়গাতে যাওয়া কালকে রাত্রে চলে আসছি আজকে আসলে আমি আসতে পারতাম না আসতে দিত না একটাই অনুরোধ কোনো একটা মানুষ যাতে আমার ওয়াশটা বয়ানটা যাতে আপনারা লাইভ করেন না যদি কেউ লাইভে করছেন এখনই আপনার আইডিতে যায় আপনি ডিলিট মেরে দিন আপনি ভিডিও করে রাখতে পারেন অসুবিধা নাই আমি যাওয়ার পরে চলে যাওয়ার পরে তারপরে আপনারা ইউটিউবে দেবেন না কোন জায়গাতে দেবেন ওইটা আপনারা দিতে পারবেন লাইভে যাতে কোনো মোবাইল দেন না এটা আমার একটা আপত্তি আপনাদের কাছে থাকবে তবে যাই না হোক আমি একটু আলোচনা করি তো আমি কোরআনের কয়েকটি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি হাদিসের দুইটা টুকরা আমি আপনাদের সম্মুখে রেখেছি অল্প আলোচনা করি ইনশাআল্লাহ আমি বিদায় হব তার সাথে আমি কমিটির লোকদেরকে একটা অনুরোধ জানাবো যে সরকারে যদি রুলটা নটা পর্যন্ত দিয়েছে আপনারা প্রোগ্রামটা সাড়ে আটটায় শেষ করেন যদি আটটায় দিয়েছে আপনারা সাড়ে সাতটায় শেষ করেন যেই টাইমে পুলিশে নির্ধারিত টাইম করে দিবে তার থেকে আগেই আমাদের প্রোগ্রামটা যাতে শেষ হয়ে যায় এটা আমার কমিটির কাছে আমার একটা অনুরোধ থাকবে তার কারণ হলো সরকারের আইনকে আর পুলিশ প্রশাসনের যেটা কানুন কানুনকে আমাদের জন্য মানার নামটা একটা ইমান যেরকম আপনারা ওলামারা সকলে হাদিস পড়ে আমরা সকলেই জানি যে হুব্বুল ওয়াতানি মিনাল ইমান নিজের দেশকে মোহাব্বত করার নাম ইমান নিজের দেশকে মোহাব্বত করার নাম যদি ইমান হয় আচ্ছা বলেন তো এই দেশের ভিতরে নিজের দেশের ভিতরে সংবিধান থাকে না কথা বলো সংবিধান থাকে না এই দেশের ভিতরে সরকার থাকে না এই দেশের ভিতরে পুলিশ আর্মি থাকে না তাহলে যেইভাবে নিজের দেশকে মোহাব্বত করার নাম ইমান ওইভাবে নিজের দেশের পুলিশকেও মোহাব্বত করার নাম ইমান ওইভাবে এই দেশের সরকারের কথাগুলো মানাটাও আমাদের ইমান গতিকে সরকার পুলিশ প্রশাসন ওনাদেররা আমাদের ভালোর জন্যই কামনা করে খারাপ কোনো কামনা করে না গতিকে ওনাদেরকে আমরা ওনারা যেটা রুল দেবে সেই রুলটা আমরা ফলো করা লাগবে এটা আমার প্রথম কথা
দ্বিতীয় কথাটা হলো যে অনেক লোক আমাকে বলে এই জায়গাতে আসছি, এই জায়গাতেও অনেক মানুষেরা বলছেন যে মুফতি সাহেব, অনেক মানুষে বলছেন যে মুফতি সাহেব আপনি হিন্দু বিরোধী নাকি। যারা এই জায়গাতে আসছেন আপনারা ভালো মতন কথাটা আমার শুনবেন। অনেক লোকে বলে যে মুফতি সাহেব আপনি হিন্দু বিরোধী নাকি, আপনি হিন্দুকে হারাইছেন নাকি। আসলে তো এই কথাটা মিথ্যা, এই কথাটা ভুল। আমি মুকিবুর রহমান না হিন্দু বিরোধী, আমি মুকিবুর রহমান না সনাতন ধর্ম বিরোধী, না রামায়ণ বিরোধী, না বাইবেল বিরোধী, না গীতা বিরোধী, না ইয়াজুর্বেদ, আথার্ববেদ, সামবেদ, রামায়ণ, উপরামায়ণ, ভক্ত, হিন্দু ধর্মের যত কিতাব আছে কোনো কিতাবের আমি বিরোধী না। আজকের তারিখে আমি হিন্দু ধর্মকে ভালোবাসি, হিন্দু ধর্মকে প্রেম করি। আজকের তারিখে কোনো হিন্দু মানুষ যদি আমার বাড়িতে যায়, আমি যেই চেয়ারে বসি আমার নীতি হলো, আমার আদর্শ হলো আমার থেকে ভালো চেয়ারকে হিন্দুকে আমি বসতে দিই। আর এই নীতিটা আমার নীতি না, এই নীতিটা আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছে। এটা নীতি, এই নীতিটা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নীতি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। কোরআনের 6666টা কোরআনের আয়াত আছে। আমি জীবনে যতটুকু লেখাপড়া করেছি আমি কোনো আয়াতের ভিতরে পাই নাই, কোনো আলেমে যদি পায়ে থাকে সেটা বেলেগ কথা। কোরআনের কোনো একটা আয়াতের ভিতরে হিন্দু বিরোধী একটা শব্দ নাই। হিন্দু বিরোধী, আপনি আমার কথাটা বুঝবেন, হিন্দু বিরোধী একটা শব্দ কোরআনের ভিতরে নাই। আপনি বুখারি উঠান, মুসলিম উঠান, তিরমিজি উঠান, আবু দাউদ শরীফ উঠান, আপনি যা কিতাব আছেন হাদিসের সমস্ত কিতাব উঠান, একটা কিতাবে আপনি হিন্দু বিরোধী একটা শব্দ পাবেন না। বরঞ্চ কোরআনের ভিতরে আছে ওয়ালা তাউদ্দুন, ওরা তোমাকে যতটুকু আঘাত করবে তার থেকে এক চুল পরিমাণ বেশি আঘাত তুমি করতে পারবে না, যদি তাকো কবরের ভিতরে তোমার হিসাব দিতে হবে। আপনি ফতোয়া আলমগীরি পড়েন, স্বামী পড়েন, রদ্দুল মুখতার, দুররে মুখতার, ফতোয়া সাইলিব না, যত ফতোয়ার কিতাব আছে আপনি একটা কিতাবে পাবেন না হিন্দু বিরোধী একটা শব্দ পাবেন না। বরঞ্চ এইটা লেখা আছেন বুখারি মুসলিমের ভিতরে, বরঞ্চ ফতোয়ার কিতাবের ভিতরে এইটা লেখা আছে লিমা কান্না আরদাহু ওয়াল ইহুদা ওয়ান নাসারা ফালাম তাজিদ আইন কাদাহু তারিখ মান হুয়া আলা হিফজুহুমা। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বুঝেন নাই, বুঝলে তো সুবহানাল্লাহ বলতে। বরঞ্চ আমার নবী এই কথা বলেছেন, তোমার সামনে যদি কোনো হিন্দু মানুষ রাস্তায় দেখো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোমার সামনে যদি বেলেগ একটা ধর্মের মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুমি বাইক খাড়া করাও, ওই হিন্দু মানুষকে বুকে করে নিয়ে গাড়িতে নিয়ে ওকে তুমি ট্রিটমেন্ট করে সুস্থ করো। আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ব্যাপারটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। একেই ইসলাম বলা হয়, একেই ইসলাম বলা হয়, এর নামই মুসলমান। আর এইটাই কোরআন ও হাদিসের আদর্শ। এটা তো আমরা হিন্দু বিরোধী হবো, এটা কেমনে সম্ভব? আমরা হিন্দু বিরোধী না, আমরা হিন্দু বিরোধী কোনো সম হইতে পারবো না। আমি আমার ধর্মকে ভালোবাসি, এটা সঠিক। আমি আমার ধর্মকে আমি জান থেকে বেশি মহব্বত করি, এটা সঠিক। কিন্তু আপনি বেলেগ ধর্মের মানুষের মূর্তি পূজাকে আপনি অপমান করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে ওদের মূর্তি পূজাকে আপনি অ্যাটাক করতে পারবেন না, নিষেধ আছে, আপনি করতে পারবেন না, আপনি আঘাত দিতে পারবেন না। আপনি বলবেন যে হুজুর ভালো কথা, আমার নবী সর্বপ্রথম, আপনি ইতিহাস উঠায় দেখেন আমার নবী যখন মদিনায় গিয়েছিলেন সর্বপ্রথম আল্লাহর নবী মদিনাতে ইহুদির সাথে বন্ধুত্ব করেছিলেন মদিনার ভিতরে। আপনি বলবেন মুফতি সাহেব ভালো কথা, কোরআনের ভিতরে হাদিসের ভিতরে হিন্দু বিরোধী নাই, তাই হিন্দুদের কিতাবের ভিতরে কোথায় মুসলমান বিরোধী আছে? না, এটা মিথ্যা কথা। আমি যতটুকু লেখাপড়া করেছি রামায়ণ বাইবেল গীতা ভগবত ইয়াজুর্বেদ আথার্ববেদ, মুসলমানের প্রত্যেকটা হিন্দু কিতাবের ভিতরে মুসলমানের প্রশংসা করা হয়েছে, প্রত্যেকটা হিন্দুর কিতাবের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা শুদ্ধ ভাষায় ভালো ভাষায় ইজ্জতের সাথে হিন্দু কিতাবের ভিতরে আমার নবীর নামকে নেওয়া হয়েছে। হিন্দু ধর্মের প্রত্যেক কিতাবের ভিতরে কোরআনকে মর্যাদা হিসাবে নাম নেওয়া হয়েছে। হিন্দু ধর্মের প্রত্যেক কিতাবের ভিতরে আমার নবীর চরিত্রকে সুন্দর ভাষায় বক্তৃত্ব দেওয়া হয়েছে। সারা হিন্দু ধর্মের কিতাবের ভিতরে একটা পৃষ্ঠার ভিতরে মুসলিম বিরোধী, মুসলমান বিরোধী, কোরআন ও হাদিস বিরোধী একটা শব্দ আপনি তালাশ করে পাবেন। হিন্দু মুসলমান বিরোধী একটা শব্দ আবার বলবেন হুজুর, কোরআন হাদিসে মুসলিম বিরোধী নাই, হিন্দু ধর্মের কিতাবে মুসলিম বিরোধী নাই, মুসলিমের কিতাবে হিন্দু বিরোধী নাই, ঝগড়া লাগে কেমনে? ঝগড়া তো মুসলমানের ভিতরে দুই একজন খারাপ আছে, খারাপ নয় কথা বলে না, মুসলমানের ভিতরে দুই একজন খারাপ নাই, হিন্দুর ভিতরে দুই একজন খারাপ নাই, আর
আছে, আপনি বলবেন হুজুর কিছু কিতাবে আছে, বাদ দেন না, আমি একটা কিতাব লিখেছি, আমি কিতাব লিখেছি, এটা আমার কিতাব, মুকিবুর রহমানের কিতাব, মুফতি মুকিবুর রহমানের কিতাব, আমার কিতাবের কি ভ্যালু আছে? আমার কিতাবে 100 ভুল থাকতে পারে, আমি লিখতে পারবো হিন্দুর বিরুদ্ধে আমার কিতাবে? সত্যরঞ্জন বরার কিতাবে ও 100 বার মুসলমানের বিরোধী লিখতে পারবে? সত্যরঞ্জন বরার কিতাব হিন্দু কিতাব হইতে পারে না, মুকিবুর রহমানের কিতাব মুসলমানের কিতাব হইতে পারে না। যদি ইসলামের কিতাব দেখতে হয় আপনি কোরআন হাদিস দেখা লাগবে, হিন্দুদের কিতাব যদি দেখতে হয় আপনি রামায়ণ বাইবেল দেখতে হবে। আপনি ওই জায়গাতে দেখেন কোনো বিরোধিতা আছে না, আমার কিতাবের কোনো ভ্যালু নাই। আপনি দেখেন বুখারি মুসলিমেতে আছে নাকি, আপনি দেখেন ফতোয়া আলমগীরি ফতোয়া স্বামীতে আছে নাকি, আপনি দেখেন ফতোয়া আব্দুল মুখতারে আছে নাকি, আপনি দেখেন ফতোয়া সাইয়েদ না আবেদিনের ভিতরে আছে নাকি, আপনি দেখেন এইগুলো কিতাবের ভিতরে আপনি পাবেন না। আপনি তফসির খুলে দেখেন, তফসিরে নাইনি দেখেন হিন্দু বিরোধী নাই, রহুল বায়ন দেখেন নাই, কাঞ্জুলিমান দেখেন নাই, মারিফুল কোরআন দেখেন হিন্দু বিরোধী নাই। গতিকে একটা যেটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিটা আমরা দূর করা লাগবো ওই জায়গার থেকে, তাইলে আমরা হিন্দু মুসলমান একসাথে এই দেশে, আমরা মুসলমানে যদি ভাবি যে হিন্দুকে শেষ করে আমরা ইসলাম, এই মুহূর্তে আমরা ইসলাম নিয়ে চলে আসাম তাকে শান্তি হিসাবে থাকবো, এটা নামুমকিন, মুহালবিস জাত, এটা সম্ভব না। আর যদি হিন্দুরা ভাবে যে মুসলমান মুক্ত করে এই দেশে আমরা থাকবো, এইটাও মুহালবিস জাত, এইটাও সম্ভব না। যদি সম্ভব নয় তাহলে হিন্দু মুসলমান মিলে আসামের ভিতরে থাকতে হবে না, কি বলেন আপনারা? আর এইটা আমাদের নীতি হতে লাগবে, এইটা আমাদের চরিত্র হওয়া লাগবে। বরঞ্চ আমি একটা উদাহরণ দিই, রামায়ণের ভিতরে উপরামায়ণ দ্বিতীয় নম্বর জিলদে, উপরামায়ণের 2 নম্বর জিলদে 3 নম্বর গোষ্ঠলে 17 নম্বর অনুচ্ছেদের ভিতরে লেখা আছে, ব্রহ্মা দুঃসায়ে নামা নামা হারদে নামায়ে ব্রহ্মায়ে গীতায়ে ব্রহ্মা দুঃসায়ে নামা নামায়ে পরমাতা ভগবানম নমঃসাহে কৈলাসে কবত্তরা দুঃসায়ে কল্কিয়ে ব্রহ্মা ইয়সম্ভাদহে নমঃসহ নস্ততম ব্রহ্মা একম ব্রহ্মম নস্যা দুঃসায়ে ব্রহ্মা দুঃসায়ে ব্রহ্মায়ে নমায়ে কল্কিয়ে ব্রহ্মা ওম নমায়ে ব্রহ্মায়ে দুঃসায়ে নমা নমহারায়ে স্বর্গতম ব্রহ্মায়ে স্বর্গতম স্বর্গ। সুবহানাল্লাহ বলেন না, আরে জোরে করুন সুবহানাল্লাহ, একটু সাউন্ড দেওয়া লাগবে, আর একটু ইকু দেওয়া লাগবে, ইকু নাই, ইকু ইকু আছে কি, একটু ইকু দে। হিন্দু ধর্মের কিতাব উপরামায়ণের ভিতরে আপনি যদি দেখেন, উপরামায়ণের ভিতরে আপনি বুঝতে পারবেন, ও প্যারে মুসলমান উপরামায়ণের ভিতরে কি লেখা আছে, প্রাণায় দশায় প্রাণমায় ভগবান, ভগবান তার মানে আল্লাহ ঈশ্বর একজন মানুষ পৃথিবীর ভিতরে পাঠাবে যার নাম হবে কালকি। হিন্দু ধর্মের কিতাব যারা স্বেচ্ছাসেবীরা আছেন, রাস্তা জ্যাম হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করেন রাস্তাটা ক্লিয়ার করে দেন। হিন্দু ধর্মের কিতাব বলা হয়েছে পরমাতা মানে আল্লাহ, আমরা বলি আল্লাহ, ওনারা বলে পরমাতা বা ভগবান বা ঈশ্বর, ওরা বলতেছেন হিন্দু ধর্মের কিতাবের ভিতরে বলা হয়েছে পরমাতা ঈশ্বর একজন মানুষ পাঠাবে দুনিয়ার ভিতরে যার নাম হবে কালকি। কালকিটা বুঝেন, কালকির মানে কি? কালকির মানা হয়েছে চুনা হওয়া, কালকির মানা চুনা হওয়া, বাইসা বাইসা, বাইসা বাজা বুঝেন কি কি? হ্যাঁ, যেরকম এই জায়গাতে কাপড় কিনছেন, 10টা কাপড় আছে, ওর ভিতরে আপনি একটা বাইসা কিনছেন, ভালোটা কিনছেন, বাইসা বাইসা সবচেয়ে যেটা ভালো, কালকির মানা হয়েছে, কালকির মানা হয়েছে চুনা হওয়া, তার মানে বাইসা বাইসা যারে বানাইছে। হিন্দু ধর্মের কিতাবে বলা হয়েছে ঈশ্বর আল্লাহ ভগবান একটা মানুষ পাঠাবে যার নাম হবে কালকি, তার মানে আল্লাহ ওই মানুষটাকে বাইসা বাইসা বানাইছে, ওই মানুষটাকে পছন্দ কইরা কইরা বানাইছে। এইবার আদম নবীর নাম পছন্দ নয়, মুসা নবীর নাম বাইসা বাইসা নয়, ঈসা নবীর নাম বাইসা বাইসা নয়, এহিয়া নবীর নাম বাইসা বাইসা নয়, ইসরাক ইসমাইল নবীর নাম বাইসা বাইসা নয়, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের নবীজির আরেকটা নাম আছে, নবীর নাম হলেন মুজতাবা। আমার নবীর নাম কি? আরো জোরে বলবেন, নবীর নাম কি? মুজতাবা, তার মানে চুনা হওয়া। আমার আল্লাহ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক বাইসা বাইসা জগতের ভিতরে পাঠাইছে।
বাইসা বাইসা হিন্দুরা বলছে ওনার নাম হবে কালকি, যাকে বাইসা বাইসা বানাইছে ওই কালকি, ওই নবী মুহাম্মদ দুনিয়ার জমিনে যখন আসবে মজার ব্যাপার, ইমান তাজা হয়ে যাবে। ও প্যারে মুসলমান, যারা হিন্দু কিতাবকে ঘৃণা করেন, যারা হিন্দু ধর্মকে ঘৃণা করে, আপনারা ভালো মতো শুনবেন। ও বাবা আজকে যদি এই কথাটা শুনেন, হিন্দু ধর্মকে ঘৃণা করা ভুলে যাবেন, হিন্দু কিতাবকে ঘৃণা করা ভুলে যাবেন। কিতাবের ভিতরে বলা হয়েছে ওই কালকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার তিরতাম দুনিয়ার জমিনে যখন আসবেন, নাস্তায় প্রাণ ধামায় কালকি আবাসাসম 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 আবাসাসম, সুবহানাল্লাহ বলেন না, আরে বলেন তো আবাসাসম। হিন্দু ধর্মের কিতাবে বলা হয়েছে, হিন্দু হিন্দুকে বলতেছে, ও পৃথিবীর হিন্দুরা ভালো মতো লক্ষ্য করে শোনো, আবার তিরতামে কালকি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী যখন দুনিয়ার ভিতরে আসবে, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে শরীরের সাথে কোন মানুষের শরীর যদি লাগা যায়, ওই নবীর ঘাম ঘাম বুঝেননি, এই যে ঘাম। হিন্দু ধর্মের কিতাবে বলা হয়েছে আবাসিসম আবাসিসমে কালকি, ওই নবীর শরীরের সাথে কোন মানুষের শরীর যদি লাগা যায়, আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীরের ঘামটা যদি কোন একটা মানুষের শরীরের সাথে লাগা যায়, স্বর্গতম নামায়ে প্রাণ নামায়ে স্বর্গ, ওই মানুষটার 70 খানদান পর্যন্ত জাহান্নামের আগুন ভাব হয়ে যায়। তাইলে বলেন তো হিন্দু ধর্মের কিতাবে খারাপ কথা আছে? আরো জোরে কোন খারাপ কথা আছে? ও প্যারে মুসলমান, আমি আজকালের মহা সম্মেলন থেকে আমি ইসলামকেও হিন্দু ভাইদেরকেও ভালো মতো লক্ষ্য করে শুনবেন, মুসলমানকেও বলতে চাই, হিন্দুকেও বলতে চাই, ও হিন্দু ভাইরা আপনাদের সম্পর্কে ইসলাম ধর্মের কিতাবের ভিতরে কোনো এক জায়গাতে খারাপ নাই। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন লিমাদার দহুসানিয়াল ইনসান ইল্লা মান কাতা জান্নাতিন আলা বাবিল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, নবী বলেছেন, নবী বলেছে, আল্লাহর নবী বলেছেন দুইজন মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে, কয়জন? আরো জোরে কোন কয়জন? দুইজন মানুষের নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। সাহাবা বললেন নবী গো কোন দুইজন মানুষের নাম জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে? নবী বলল সাহাবা আইডিয়া করো, অনুমান করো কোন দুইজন মানুষ। সাহাবা বললেন নবী গো নামাজি, নবী বললেন না। সাহাবা বললো রোজাদার, নবী বললেন না। সাহাবা বলল নবী গো যারা হজ করে যাকাত দেয় তাহাজ্জুদ পড়ে তাদের নাম জান্নাতের দরজাতে লেখা থাকবে? আমার নবী বললেন না। এইবার নবী বলছেন, সাহাবা বলছে নবী গো উলামা হুফাজ কারী মুফতি মুহাদ্দিস মুফাসসির মুসান্নিফ এদের নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। আল্লাহর নবী বললেন না। নবী বললে সাহাবা আমার থেকে শোনো, নবী বলেছে ও সাহাবা তোমার গ্রামের মাঝে 100 ঘর মুসলমান আছে, ওই গ্রামে দুইজন হিন্দু মানুষ আছে, ওই দুইজন মানুষ হিন্দু মানুষ টাকা নাই পয়সা নাই খাওয়া দাওয়ার জন্য মারা যায়, টাকা নাই টাকার জন্য মারা যাইতেছে, টাকার জন্য বেমারে পড়ে গেছে, টাকা নাই ভালো হইতে পারে না। আল্লাহর নবী বলেছেন কোন মুসলমান যদি নিজের টাকা দিয়ে ওই হিন্দুকে সহায় করে বেমার থেকে ভালো করতে পারে, আমার নবী বলছে মুসলমান তুমি ওই হিন্দুকে ভালোবাসা, হিন্দুকে টাকা দিয়া ওর বেমারকে ভালো কইরা ইসলামের নাম দুনিয়ার ভিতরে উঁচা কইরা দিলা। আমি নবী ঘোষণা করলাম তোমার নাম আল্লাহর জান্নাতে দরজায় লেখা হবে। ও হিন্দু ভাইরা ভালো মতন লক্ষ্য করে শোনেন, কোরআনের ভিতরে
হাদিসের ভিতরে মাসলার ভিতরে ও হিন্দু ভাইরা আপনাদের বিরুদ্ধে একটা শব্দ লেখা নাই। ও হিন্দু ভাইরা আপনারা একটা মঞ্চ বানান, আমাদের কিতাব আপনারা পড়েন আমরা সুযোগ করে দিব, আপনাদের কিতাব আমরা পড়ব একটা সুযোগ করে দেন। দুই ধর্মের কিতাব যখন সামনে সামনে পড়া হবে কেউ কাউকে আঘাত দিবে না। ও হিন্দু ভাইরা এই জায়গা থেকে আপনাদেরকে হাত ধরে পাও ধরে একটা কথা বলতে চাই, আপনারা আমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অপমান করবেন না, আমার নবীকে ডাকাত বলবেন না, আমার রাসূলকে চামার বলবেন না, আমার রাসূলকে গালি দিবেন না। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জগতের ভিতরে কাউকে অন্যায় করে না, মানুষ তো দূরের কথা, আমার নবী ছাগলের সাথে ইনসাফ করেছে, আমার নবী গরুর সাথে ইনসাফ করেছে, আমার নবী গাছের সাথে ইনসাফ করেছে, আমার নবী মাছের সাথে ইনসাফ করেছে, আমার নবীজি পানির সাথে ইনসাফ করেছে। কে আছে জগতের ভিতরে এমন কোন ধর্ম আছে যেই ধর্মের মানুষেরা পিঁপড়ার সাথে ইনসাফ করেছে? নাই 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 নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিশ্বের যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেক ধর্মগ্রন্থের কিতাব খুলে কোন কিতাবের ভিতরে পিঁপড়াকে সম্মান দেয় না। আমার নবীজি আল্লাহর কসম খেয়ে বলি আমার নবী পিঁপড়াকেও সম্মান দিয়েছে। আমরা কেমন নবী পেয়েছি, আমরা নবীকে চিনতে পারলাম না। ও ভাইরা পাগল হয়ে যান ওই নবীর উপরে। ও হিন্দু ভাইরা ভালো মতন শোনেন, ইমামে আজম আবু হানিফা নবীজির হাদিস নিয়ে ইমাম আজম আবু হানিফা নকল করেছে। আপনার ঘরে যদি পিঁপড়া ভাষা দেয় আপনি পিঁপড়া কি করেন? পিঁপড়া কি করেন? এই আপনার ঘরে যদি পিঁপড়া ভাষা দেয় পিঁপড়া কি করেন? মাইরা হালান পেট্রোল ঢাইলে দেন, কেরাসিন ঢাইলে দেন? আহারে ইমাম আজম আবু হানিফা বলতেছে না 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 না, আপনার ঘরে পিঁপড়া ভাষা দিছে, পিঁপড়াকে ঘরের থেকে কেমনে করে বাইর করবেন? একজনে প্রশ্ন করেছেন যে বাসের ঝাড়া, বাসের ঝাড়া বুঝুন, বাসের ঝাড়া বুঝুন। হ্যাঁ ইমাম আজমকে বলছেন হুজুর গো ঘরের থেকে যখন পিঁপড়া বাইর করব বাসের ঝাড়া দিয়ে বাইর করব। ইমাম আজম বলেছেন না 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 বাসের ঝাড়া দিয়ে পিঁপড়া বাহির করা যাবে না, বাসের ঝাড়াটা শক্ত হয় পিঁপড়াটা নরম হয়, পিঁপড়াটা হালকা হয় বাসের ঝাঁটাটা শক্ত হয়, ওই ঝাঁটা দিয়ে যদি তুমি বাইর করো ওই বাসের ঝাড়ার বাড়ি লাগলে পিঁপড়া মারা যাবে, গতিকে বাসের ঝাড়া দিয়া পিঁপড়া বাহির করা চলবে না। পিঁপড়া পিঁপড়া আমার নবীর চিন্তা করে পিঁপড়া ঘরের থেকে পিঁপড়া বাইর করবেন, নবী বলতে বাসের ঝাড়া দিয়ে বাড়ি করা চলবে না। বললো কেমন করে বাড়ি করবেন? নবী বলেছে সাহাবা তোমার ঘরের থেকে যখন পিঁপড়া বাড়ি করবা, শুন বুঝেননি, শুনে ঝাড়ু, শুনের ঝাড়া বুঝেন, নবী বলেছেন যখন যখন তোমার ঘরের থেকে পিঁপড়া যখন বাহির করবা সোনের ঝাড়া দিয়া সোনের ঝাড়ু দিয়া ঘরের থেকে পিঁপড়া আস্তে 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 বাইর করবা, যাতে পিঁপড়ার শরীরের মাঝে আঘাত না পড়ে। ও হিন্দু ভাইরা সনাতন ধর্মের ভাইরা যেই নবী পিঁপড়াকে আঘাত দিতে চায় না ওই নবী আপনাদের বিরুদ্ধে কেমন বলবে? যাই নবী বলেছেন যারা গরুকে মারেন গরু বুঝেন গাই গরু? নবী বলেছেন যারা গরুকে মারেন গরুকে মারেন গরুকে মারেন গরুকে মারেন গরু দিয়ে হাল, এই জায়গাতে গরু দিয়ে হাল বোয়ানি হয় না? না আপনি পেগের চাষ রোয়া লাগানোর জন্য গরু দিয়ে হাল বোয়াইতেছেন, আপনি গরুরে বললেন ডান দিকে যা, গরু ডান দিকে গেলেন না বাউ দিকে গেলেন, আপনার রাগ উঠে গেল, আপনার হাতের মাঝে পেন্টি আছে লাঠি আছে, আপনি জনমের মতন গরুকে মারলেন, আহা রে
নবী বলেছে যে মানুষটা চারটা মানুষকে অপমান করে, আল্লাহর নবী বলেছে যে ব্যক্তি চারটা বস্তুকে মারে, চারটা বস্তুকে মারে কিয়ামতের ময়দানে, আমি নবীজি তাদের দিকে আমি নবী তাকাবো না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, উল্টা উল্টা বলতেছে। নবী বলছেন যেই নবী বলছেন চারজন মানুষের দিকে আমি নবী কিয়ামতের দিন তাকাবো না। নবী যদি কিয়ামতের দিন আপনার দিকে না তাকায়, আপনি জান্নাতে যাইতে পারবেন? কেউ পারবেন জান্নাতে যাইতে? কোন কোন ব্যক্তি? প্রথম হলো যারা গরুকে পিটন দেয়, গরুকে মারে, গরু চামড়া ফাটিয়ে দেয়। নবী বলছেন যারা গরুকে মারবেন, গরুকে কষ্ট দিবেন, আমি নবী বলে দিলাম তোমরা কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদের দিকে দেখব না। দুই নম্বর ব্যাপার, ঈমান তাজা হয়ে যাবে। আপনারা বলবেন হুজুর এটা কি কথা বললেন আসরে? হিন্দু ভাই যদি কেউ আছেন আপনারা শুনবেন, যদিও এই জায়গাতে নাই, এই ওয়াজটা যখন ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, হিন্দু ভাইয়েরা আমার ওয়াজকে ভালো মতন আপনারা শুনবেন। আমার নবী কি বলছে, জায়েজ আছে বিচ্ছু মারা, জায়েজ আছে সাতটা পশু মারা, জায়েজ কয়টা আর যেরকম কয়টা, সাতটা মারা জায়েজ আছে। মজার ব্যাপার, সাপ বাড়াইছে এই জায়গাতে, সাপ বাড়াইছে, আপনার সাপকে 200 ডাং মারতে পারবেন না। ডাং বুঝেন? পিরন পিরন বুঝুননি? হ্যাঁ, নবী বলছে আপনি সাপকে জনমের মতন পিটতে পারবেন না। একটা সাপ বাড়াইছে, ওই সাপটাকে 10টা পিটন দিলে সাপটা মারা যায়, কিন্তু 10টা পিটন দিয়ে সাপ মারলেন, আর একটা বন্ধু গেছে বলে মারছননি, বলে মারছি, বলে লাঠি আমারে দাও, বলে কেন, বলে আমিও কিছু কুপাই পান, ও কিছু মারলো। আরেকটা বন্ধু গেছে বলে মারছননি, বলে মারছি, বলে লাঠি আমারে দাও, আমিও কিছু পিটন দিই, সাপ মরে গেছে তার বলে মারতেছে। আরেকটা বন্ধু গেছে বলে মারছননি, বলে হ্যাঁ মারছি, বলে না দিয়ে আমারে দাও, আমিও কিছু পিটন দেই, হেও কিছু পিটন দিল। নবী বলছে যদিও সাপ মারা যায়, প্রথমে কামরের ভিতরে বাড়ি দিয়া সাপটা ফালাইয়া দেয়, বড় একটা লাঠি লইয়া মাথার ভিতরে তিন চারটা ডাং দিয়ে হেরে মেরে হেলাও। সাপটা পড়ে যাওয়ার পর বড় লাঠি নিয়ে মাথাতে ডাং দিলে, চার পাঁচটা ডাং দিলে সাপ মরবে না? আহারে, আপনি সাপকে মারার উপরে মারতেছেন, মারার উপরে মারতেছেন, মারার উপরে মারতেছেন। মদিনার নবী বলেছে সাপটা যদিও মারা যায়, কামলা নিয়ে চুক্তি হিসাবে এনজয় কইরা মজা কইরা সাপ মারলে কবরের মাঝে তোমার হিসাব দেওয়া লাগবে। যেইটা মারা যায় আমার নবী বলছে হিসাব থেকে বেশি মারলে কবরের হিসাব দেওয়া লাগবে। আর আমার নবীকে এরা নুচ্ছা বলে, আমার নবীকে চামার বলে, আমার নবীকে ডাকাত বলে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনসাফ করে নেই, আমাদের নবী সম্পর্কে বলে ইনসাফ করে নেই, নাউজুবিল্লাহ কইলেন না? আমার নবী কেমনে ইনসাফ করে নাই? শুনেন, আমার নবী বলেছে তোমার ঘরে তোমার মারা, তোমার মা নেপতোষক রাখছে, নেপতোষক তো বুঝুন, তোমার মা নেপতোষক রাখছে, হেই ঘরের ভিতরে এন্দুরে বাসা দিছে, এন্দুর বুঝুননি, এন্দুর বাসা দিছে, এন্দুর কি দিয়ে মারুন আপনারা, কি দিয়ে মারুন, ফাড়ক দিয়ে মারুন, ফাড়ক ফাড়ক। নবী বলছে না না না, আপনি ফাড়ক দিয়ে এন্দুর মারতে পারবেন না। তার কারণটা হয়েছে আপনি যে ফাড়কটা পাতলেন, আপনার ফাড়কে যদি কোমর পইরা যায় সহজে এন্দুর মারা যাবে? এই আপনি ফাড়ক পাচ্ছেন, এই ফাড়কের ভিতরে যদি এন্দুরের কোমরটা পড়া যায় লগালগ এন্দুর মারা যাবে কি? একদিন পরেও মারা যাইতে পারে, দুই দিন পরেও মারা যাইতে পারে, তিন দিন পরেও মারা যাইতে পারে। নবী বলছে না না হবে না, এন্দুর মারা যদিও যায় ওরে কষ্ট দিয়ে মারতে পারবা না, যদিও মারা যায় হেরে কষ্ট দিয়ে মারতে পারবা না। কেন কষ্ট দিয়ে মারবা? যদি কষ্ট দিয়ে এনজয় কইরা তুমি মারো, তোমার হিসাব দেওয়া লাগবে। ও হিন্দু ভাইরা, আমার নবীকে অপমান করবেন না, আমার নবীর ইতিহাস, আমার নবীর ইতিহাসকে আপনারা পড়েন, আমার নবীর ইতিহাস যদি আপনারা পড়েন আপনারা বুঝতে পারবেন, আমার নবী মাত্র মুসলমানের নবী না, আমার নবী মাত্র ইসলামের নবী না। আপনার নবী সম্পর্কে যখন হিস্ট্রি পড়বেন আমার মনে হয় আপনাদের অন্তরের ভিতরে থেকে শত্রু দূর হয়ে যাবে, আমার নবীর উপরে আপনাদেরও ভালোবাসার জায়গা উঠবে। যদি বিশ্বাস না হয় আপনারা তো খালি রামায়ণ পড়ে,
আমি হিন্দু ভাইদেরকে বলি, যদি আমার কথা বিশ্বাস না হয় আমার সাথে যোগাযোগ করেন। আপনারা খালি রামায়ণ পড়েন, খালি রামায়ণ পড়লে হয়তো না, রামায়ণের তিনটা ভাগ আছে, একটা হয়েছে রামায়ণ, আরেকটা হয়েছে উপরামায়ণ, আরেকটা হয়েছে ভৌতিক রামায়ণ। আপনারা রামায়ণ পড়েন কিন্তু উপরামায়ণটা পড়েন, আপনারা ভৌতিক রামায়ণে পড়েন। আপনাদের কিতাবের মাঝে আমার নবী সম্পর্কে কি বলা হয়েছে? ভৌতিক রামায়ণে তিন নম্বর জিলদের ভিতরে, চতুর্থ নম্বর খণ্ডের ভিতরে, 140 নম্বর অনুচ্ছেদের ভিতরে আমার নবী সম্পর্কে কি কথা বলা আছে বলবুন? বলবো সবাই বলা লাগবে, বলবো নি একবার সুবহানাল্লাহ বলে। আরে হার দায় বাসে প্রাম দুষে নামা, আরে দুষে পর পরভিতা দামা, বিষয়ে নামা নামা হার দাম, জয় সব প্রাম নামা, ওই আশা না ধা নামা ধানা, আরে একম ব্রহ্ম দুষ নামা, আরে নাস্তিয়ে দুস্তায় না সেতা, জয় দব ভগবান ব্রহ্মা, জয় সব প্রণামা, ও ভগবান পরমাতা, আরে একম ব্রহ্মম দুষ নামা প্রধানা, আরে দুষ নাম প্রধান না, আরে দোষ হর হর পর দানম, কলকিয়ে যশম্ভবে পরধম, জয় সব প্রণামা, ও কলকিয়ে ব্রহ্মানা। সুবহানাল্লাহ। হিন্দু ধর্মের কিতাব আপনি পড়েন তাইলে আপনি বুঝতে পারবেন, আমার কথা বোঝা লাগবে না। আপনি কোরআন পড়েন না, আপনাকে আমি বেদার হব না। আপনি বুখারী মুসলিম পড়েন না, আমি আপনাকে কিচ্ছু বলতে চাই না। আপনার কিতাব আপনি পড়ে দেখে, আপনার কিতাবের মাঝে বলা হয়েছে একম ব্রহ্মা দুঃসায় ভগবান ব্রহ্মায় নমা, হর্ষায় ব্রহ্মায় কৈলাসে দুঃসায় ব্রহ্মায় বিত্তা, নষ্টায় নাস্তিয়ে নষ্টুয়ে ধবম ব্রহ্মা। আপনাদের কিতাবের ভিতরে লেখা আছে ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর নাম হবে কালকি, যেই নবীর নাম হবে যশম্ভব, ওই নবীটা এমন নবী হবে সারা পৃথিবীর ভিতরে যেই দিন থেকে ভগবান আল্লাহ ঈশ্বর দুনিয়া সৃষ্টি করেছে, ওই নবীর মুখন 18,000 মুখ লোকাতের ভিতরে আর কোনো ব্যক্তি হবে না। এই কথা হিন্দু ধর্মের কিতাবের ভিতরে বলা হয়েছে। মাত্র খালি ওইটা না, এইটাও বলা হয়েছে ওই নবীর উপরে একটা কিতাব নাযিল হবে। ওই হিন্দু ভাইরা, আপনাদের যখন মুসিবত আসবে, আপনাদের যখন বিপদ আসবে, আপনারা যদি কোনো প্রবলেমে পড়ে যান, আপনাদের কিতাবের ভিতরে বলা হয়েছে ওই হিন্দু বাবারা, আপনারা যখন কোনো মুসিবতে পড়বেন, আপনাদের কিতাবে বলা হয়েছে কালকিয়ে ব্রহ্মায় অমিতাভে কৈলাসে আবতরিতাম, ওই নবীর উপরে একটা কিতাব নাযিল হবে, যেই কিতাবের নাম হবে কোরআন। ওই কিতাবের ভিতরে একটা আয়াত থাকবে যার নাম হবে ইয়াসিন, যাকে বলা হয় অমিতাভ, সংস্কৃতে বলা হয় অমিতাভ। ওই কিতাবটার নাম হবে কোরআন, যাকে বলা হয় কৈলাস। হিন্দু ধর্মের ভাইয়েরা আপনাদের কিতাবের ভিতরে আসছেন, যদি কোনো হিন্দু ভাই মুসিবতে পড়ে যায়, ওই কোরআনের ইয়াসিন সূরা তিনবার পড়লে আপনাদের মুসিবত দূর হয়ে যাবে, এই কথা উপরামাইনে লেখা আছে। গতিকে আমরা আপনাদের দুশ্মন না, আপনারা আমাদের দুশ্মন না। ও ভাইরা একটু রিচার্জ করে দেখেন, কোরআন ও হাদিস একটু রিচার্জ করে দেখেন। কোরআন ও হাদিস যখন রিচার্জ পড়বেন, পৃথিবীর সমস্ত শেষ হয়ে যাবে। হিন্দু মুসলমান একসাথে মিলাপিতা করে আমরা তখন একসাথে এই আসামকে, ভারতবর্ষকে আরো উপরে নিয়ে যাইতে পারবো। আমাদের আসলে তো বুঝার ভুল, বাকি আমাদের কিচ্ছু না। একটু দুরূপ পড়ান আল্লাহুম্মা।